এদিকে রেড রোডে শুরু হয়ে গেল কুচকাওয়াজের মহড়া। 26 জানুয়ারি আসতে আর বেশি দিন বাকি নেই, সেই জায়গা থেকে আজকে কিন্তু আংশিক যান নিয়ন্ত্রণও করা হয়েছে। আগামী দিনে যেটা জানা যাচ্ছে যে 17, 18, 20 এবং 21 জানুয়ারিও যান নিয়ন্ত্রিত থাকবে। ভোর 4টে থেকে সকাল 9টা বন্ধ থাকবে তখন রেড রোড। 22 এবং 24 জানুয়ারি সকাল 6:30 থেকে বেলা 12:30 পর্যন্ত বন্ধ থাকবে রেড রোড। 25 তারিখ দুপুর থেকে 26 তারিখ প্যারেড পর্ব শেষ না হওয়া পর্যন্ত রেড রোড ছাড়াও সংলগ্ন একাধিক রাস্তাও বন্ধ থাকবে। সেটাই স্বাভাবিক, প্রত্যেকবার যেমনটা হয়ে থাকে তার কিন্তু এবার কোনো ব্যতিক্রম হচ্ছে না। প্রথমত রেড রোডে এই কুচকাওয়াজের অনুষ্ঠান তা কিন্তু অত্যন্ত বড়ভাবে হয়, বহু মানুষজন আসেন। আপনারা দেখতে পাচ্ছেন 25 এবং 26 জানুয়ারি হসপিটাল রোড কোন রাস্তা বন্ধ থাকছে আপনারা দেখছেন সেটা। এছাড়া লাভার্স লেন, কুইন্সওয়ে, খিদিরপুর রোড আংশিকভাবে, আর আর অ্যাভিনিউ আংশিকভাবে, এগুলো কিন্তু 25 এবং 26 জানুয়ারি এই রাস্তাগুলো নিয়ন্ত্রিত হবে যান চলাচল স্বাভাবিকভাবে। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়ার জন্য আজ থেকেই রেড রোডে যান চলাচল সকালের দিকে নিয়ন্ত্রণ করা শুরু করলো কলকাতা ট্রাফিক পুলিশ। এই মুহূর্তে কুচকাওয়াজে সেই মহড়াও চলছে। 24 তারিখ পর্যন্ত সকালের দিকে বিভিন্ন টাইম শেডিউলে এই মহড়া চলবে এবং বন্ধ থাকবে রেড রোড এবং তার আশপাশের আরও 4টি রাস্তা। 24 তারিখের পর এই কুচকাওয়াজের মহড়া শেষ হলে 25 তারিখ থেকে এই রাস্তা দখল নেবে সেনা এবং 26 তারিখে কুচকাওয়াজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই রাস্তায় সাধারণ যান চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, কলকাতা।